আছো? হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার! বড়োদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা। আমি আজকে ফার্স্ট টাইম ব্লগ শুরু করছি, এর আগে আমি কখনো ব্লগ শুরু করিনি। আমি স্নান করে এসে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো আমার তো স্নান হয়ে গেছে, সকালে খাবার খাওয়া হয়ে গেছে, তো এবার আমার তো হয়ে গেছে, এবার দেখো আমার ছেলে কি করছে। এই দেখো আমার ছেলে পোকো। পোকো খুব দুষ্টু, দেখেছো লাইট? এই শীতকালে ওনাকে ফ্যান চালাতে হয়, নাহলে মাথা। এই দেখো টেডি বিয়ার নিয়ে খেলছে, দেখো টেডি নিয়ে ভীম নিয়েও খেলবে। হাই করে দাও, হাই করে দাও, হাই। দেখেছো হাই করে দিল? ও কিন্তু অনেক কিছু বোঝে, আবার বোঝেও না, ও সম্পূর্ণটা বোঝে। দেখেছো বুঝে ও এখন খেলা করবে, ও বুঝতে পুচু মা পুচুকে দেখেছো তোমরা? এই দেখো। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা কেমন লাগবে। তোমার লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো। হ্যাঁ, কারণ আমি ফার্স্ট টাইম ভিডিও করছি, এর আগে আমি কোনোদিনও ব্লগ ভিডিওতে আসিনি, করিনি। আমার আমার যত রিলেটিভ আছে তারা অনেক ভিডিও করে, ভিডিও বানায়, তো আমাকে ওরা বলছিল যে ভিডিও করতে পারিস। তো আমি তো, আমাদের তো বাচ্চাটা ছোটো, সবে ও ওর সবে 2 ইয়ার্স কমপ্লিট হবে 5 তারিখে, সব বার্থডে হবে 2 বছরে। তো সেরকম তো আমাদের 2 বছরে কিছু করতে নেই, তো যদি করতাম তোমাদের সাথে শেয়ার করতাম। তো আমাদের 5 বছরে জন্মদিন করা যায়, আর এক আছে পৈতে, ঠিক আছে বন্ধুরা, আর পৈতে 10 বছর নাহলে 12 বছরে পৈতে আছে আমাদের। এই দুটো অনুষ্ঠান আমাদের শ্বশুরবাড়িতে আছে, এই অনুষ্ঠান দুটো। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে, আমায় লাইক করো, কমেন্ট করো। একটাই অনুরোধ তোমাদের কাছে, খারাপ কেউ কমেন্ট করো না, কারণ আমি খারাপ কোনো সেরকম কিছু কাউকে কথা বলছি না। আর যদি ভালো লাগে লাইক করো, অবশ্যই পাশে থেকো। এটুকুই, ব্যাস আমি এখানে আমার ভিডিওটা শেষ করবো, কারণ আমি আমার ছেলেকে স্নান করতে দেবো, টাইম হয়ে গেছে, খাবে খেয়ে দেবো। টাটা বন্ধুরা।